بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ, আল কুরআনুল করিম এর সংক্ষিপ্ত তাহকিক এবং সরল তর্জমার ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমাদের আরও অনেক ক্লাস পেতে, আরও অনেক বিষয়ের ক্লাস পেতে সবাই ভিজিট করবেন তালিমবিরি ডট কম। এই জায়গায় আরও অনেক ক্লাস পাবেন ইনশাআল্লাহ, ধীরে ধীরে এখানে অনেক ক্লাস দেওয়া হবে। তো আজকে আমরা 10 নম্বর পৃষ্ঠা থেকে পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়াইন্না ইনশা আল্লাহু লামুহতাদুন। কালু, এটা আসছে কলা ইয়াকুলু থেকে, কলা বহুবচনে কলু, তারা বলল। উদউ, দাআ ইয়াদউ থেকে উদউ, উদউ, দাআ ইয়াদউ, আমরের সিগা হচ্ছে উদউ, উদউ, যে আমাদের জন্য উদউ, আপনি প্রার্থনা করুন, উদউ আপনি প্রার্থনা করুন, লানা মানে আমাদের জন্য, উদউ লানা আপনি আমাদের জন্য প্রার্থনা করুন। কল উদউ লানা, তারা বলল যে আপনি আমাদের জন্য প্রার্থনা করুন, রব্বাকা আপনার রবের কাছে, আপনার প্রভুর নিকটে আমাদের জন্য আপনি প্রার্থনা করুন। ইউবাইয়িন লানা, বাইয়ানা ইউবাইয়িন বাবে তাফইল, তো এটা জবাবের কারণে আসছে। এটার উদউ লানা রব্বাকা উদউ, এই যে কি আহ্বান করবে সেই যাতে আসছে, যেন ইউবাইয়িন, এটা জজম হালতে ইউবাইয়িন হয়েছে, ইউবাইয়িনও হয় জজম হালতে ইউবাইয়িনও, ইউবাইয়িন, বাইয়ানা ইউবাইয়িনও, তো ইউবাইয়িন মানে তিনি যেন বলে দেন, ইউবাইয়িন তিনি যেন বলে দেন, লানা মানে আমাদেরকে, তিনি যেন আমাদেরকে বলে দেন, তিনি যেন আমাদের জন্য বলে দেন, বা তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে দেন, মা হিয়া তা কি, অর্থাৎ তা কি কি গুণসম্পন্ন হওয়া চাই, যেই গাভী বা বলদ সম্পর্কে বলা হচ্ছে সেই বলদ, সেই গাভীটা কী কী গুণ সম্পন্ন হওয়া চাই সেটা যেন তিনি আমাদেরকে পরিষ্কার রূপে বর্ণনা করে দেন। ইন্নাল বাকরা, ইন্নাল বাকরা, যে এখানে ইন্না মানে নিশ্চয়ই বা কেননা, এখানে ইন্না মানে হবে কেননা, যে পরিষ্কার করে বলে দেন, এর কারণ হচ্ছে ইন্নাল বাকরা, যে কেননা এই বলদ সম্বন্ধে তাশাবাহা আলাইনা, তাশাবাহা, শাবাহা ইউশাবিহু তাশাবাহা, মুশাবাহাতুন থেকে বাবে মুফাআলা, তাশাবাহা, তাশাবাহা আলাইনা, বাবে তাফাউল, বাবে তাফাউল থেকে তাশাবাহা, তাশাবাহা ইয়া তাশাবাহু, তো ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা, যে তাশাবাহা আলাইনা আমাদের সংশয় হচ্ছে, তাশাবাহা আলাইনা, কেননা এই বলদ সম্বন্ধে তাশাবাহা আলাইনা আমাদের সংশয় হচ্ছে, তাশাবাহা ইয়া তাশাবাহ মানে হচ্ছে সংশয় হওয়া, সন্দেহ হওয়া, একটার সাথে আরেকটা মিলে যাওয়া, সে সাবে হওয়া, তাশাবাহা আলাইনা, যে আমাদের নিকটে কি হচ্ছে এটা সংশয় হচ্ছে, সংশয়ের মধ্যে পড়ে যাচ্ছে আমরা। ওয়া ইন্না, এবং নিশ্চয় আমরা, ইন শা আল্লাহ, শাহ ইয়া শাহ মানে হচ্ছে
ইচ্ছা করা, চাওয়া, ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান, যদি আল্লাহ তাআলা চান, লা মুহতাদুন, যে আমরা অবশ্যই বুঝতে পারবো, মানে আমরা হেদায়াত পেয়ে যাবো, পথ পেয়ে যাবো, এটা সেই বলকটা খোঁজার এবং তাকে যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী কাজ করার পথ পেয়ে যাবো, অর্থাৎ আমরা সঠিকভাবে বুঝতে পারবো। মুহতাদুন, ইহতাদা ইয়াহতাদু, মানে পথের সন্ধান পাওয়া, লা মুহতাদুন, আমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাব, নিশ্চয়ই আমরা সঠিকটা বুঝতে পারবো। কালু দু লানা রব্বাকা ইবাইয়িন লানা, তারা বলল যে আপনি আমাদের জন্য আপনার রবের কাছে প্রার্থনা করেন, তিনি যেন তা সম্পর্কে আমাদেরকে তিনি যেন আমাদের আমাদের কাছে তা সম্পর্কে পরিষ্কারভাবে বলে দেন যে মা হিয়া, তা কেমন হবে, তা কী কী গুণ সম্পন্ন হওয়া চাই। ইন্নাল বাকারাহা, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, নিশ্চয়ই এই বলদ সম্বন্ধে আমাদের সংশয় হচ্ছে। ওয়া ইন্না ইনশা আল্লাহ লা মুহতাদুন, এবং নিশ্চয়ই আমরা যদি আল্লাহ চান বা ইনশাআল্লাহ ঠিক বুঝতে পারবো, সঠিক পথে সন্ধান পেয়ে যাব। কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুম তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারফ। কালা, তিনি বললেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহু ইন্নাহু ইয়াকুলু, যে নিশ্চয় তিনি বলেন, মানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, কওয়ালা থেকে আসছে, কওয়ালা ইয়াকুলু, ইন্নাহা বাকারাতুন, ইন্নাহা বাকারাতুন, যে নিশ্চয় তা হলো এমন একটা বলদ, ইন্নাহা বাকারাতুন, নিশ্চয় তা এমন একটা বলদ, লা জালুলুন, লা জালুলুন, যা না জমি কর্ষণে ব্যবহার হয়েছে, লা জালুলুন, যে না তা ব্যবহৃত হয়েছে, তুসিরুল আরদা, তুসিরুল আরদা, আসাওয়ারা ইউসিরু, তুসিরু, তুসিরুল আরদা, বাবে বাবে ইফআল থেকে আসছে, আসাওয়ারা ইউসিরু, অর্থাৎ কর্ষণে কর্ষণ হওয়া, তুসিরুল আরদা, জমি কর্ষণে ব্যবহার হওয়া, ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা, তো নিশ্চয়ই তা এমন একটা বলদ যেটা জমি কর্ষণে ব্যবহৃত হয়নি, যা জমি যা না জমি কর্ষণে ব্যবহৃত হয়েছে বা ব্যবহৃত হয়, ওয়ালা তাসকিল হারসা, সাকা ইয়াসকি, জমিতে পানি পান করানো, জমিকে পানি পান করানো, তাসকিল হারসা, ওয়ালা তাসকিল হারসা, ইয়াসকি তাসকি, অর্থাৎ জমিতে পানি দেওয়া, পানি পানি জমিকে পানি দেওয়ানো, জমিকে পানি খাওয়ানো, তার মানে জমি জমিতে খেতে পানি সেচ করা, তো খেতে পানি সেচ করার কাজে তা ব্যবহার হয় না। ইন্নাহা বাকারাতুল্লাহ জালুলুম তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা, যে সেটা হচ্ছে এমন এক বলদ যা না জমি কর্ষণে ব্যবহৃত হয় না কৃষি ক্ষেতে পানি সেচনে ব্যবহৃত হয়। মুসাল্লামাতুন, মুসাল্লামাতুন, সাল্লামায়ু সাল্লেমু থেকে, যেমন সাল্লামা মানে সালাম দেওয়া, আবার সাল্লামা মানে হচ্ছে সব কিছু থেকে সালাম থাকা, অর্থাৎ নিরাপদ থাকা, নিখুঁত, মুসাল্লামাতুন, তা এমন এমন নিখুঁত, লা শিয়াতা ফিহা, লা শিয়াতা মানে লা মানে নাই, শিয়াতা ফিহা, তাতে কোনো দাগ থাকবে না, কোনো ক্ষত বা কোনো ত্রুটি থাকবে না, মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, তা এমন নিখুঁত যে তাতে কোনো ত্রুটি থাকবে না, কোনো দাগ থাকবে না। কলুল আনা জিতা বিল হাক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, কলু, তারা বলল, আল আনা মানে এখন, আল আনা এখন বা এই মুহূর্তে, এখন জিতা, জিতা মানে আপনি পৌঁছেছেন, অর্থাৎ আপনি পূর্ণ বর্ণনা দিলেন, বিল হাক, সত্য বর্ণনা দিলেন বা পরিপূর্ণ বর্ণনা দিলেন, আল আনা জিতা বিল হাক, আপনি এখন পরিপূর্ণ বর্ণনা নিয়ে আসছেন, বিল হাক, তো জিতার সাথে বিল হাক, জিতা এই যা আ ইয়াজিউ থেকে, যা আ যা জিতা জিতে জিতু, তো এটা দরবা ইয়াদুর্ব থেকে, বাপ থেকে, তো জিতা জিতা দরবা এগুলোর সাথে যদি বা সেলাই হিসাবে থাকে
তাহলে এটা মুতাআদ্দি হয়ে যায়, অর্থাৎ জিতা বিল হক, আপনি সত্য সহকারে এসেছেন, তার মানে আপনি এখন পরিপূর্ণ সত্য বর্ণনা আমাদের কাছে দিলেন। ফা অনন্তর, বা এই সমস্ত কাজের পরে অনন্তর, জাবাহু হা, জাবাহা ইয়াজবাহু থেকে ফা আলা ইয়াফআলু, জাবাহা ইয়াজবাহু, তো জাবাহা বহুবচনে জাবাহু, যে অনন্তর তারা কি করলো, জবাই করলো, হা মানে যে তাকে, অর্থাৎ সেই বলদটাকে তারা জবাই করলো, সেই গাভীটাকে তারা, অথবা গাভীটাকে তারা বল জবাই করলো। ওয়ামা কাদু, ওয়ামা কাদু, অথচ এখানে ওয়া মানে হচ্ছে অথচ বা কিন্তু, মা কাদু, মা কাদু মানে মনে হচ্ছিল না, কাদা ইয়া কাদু থেকে কাদা আর বহুবচনে কাদু, মা কাদু, কাদা ইয়া কাদু, তারা বাবে ফাতাহা ইয়াফতাহু, কাদা ইয়া কাদু, মা কাদু, যে মনে হচ্ছিল না যে, ইয়াফআলুন, তারা তা করবে, ফাআলা ইয়াফআল থেকে ইয়াফআলুন মানে তারা করবে, তো কিন্তু মনে হচ্ছে না, বা অথচ মনে হচ্ছে না যে তারা এটা করবে, কিন্তু তারা জবাই অতঃপর করে ফেললো। কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন, যে তিনি বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, যে তিনি বলেছেন, নিশ্চয় তিনি বলেছেন, না তিনি বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা বাকারাতুন, তা হচ্ছে এমন একটা বলদ, লা জালুলুম তুসিরুল আরদ, যেটা ব্যবহৃত হয়নি, যেটা জমি কর্ষণে ব্যবহৃত হয়নি, ওয়ালা তাসফিল হার্থ, ব্যবহৃত হয় না, এবং ওয়ালা তাসফিল হার্থ, এবং খেতে পানি সেচনে ব্যবহৃত হয় না, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, সে ত্রুটি মুক্ত, ত্রুটিহীন, লা শিয়াতা ফিহা, তাতে কোনো দাগ বা কোনো প্রকার ত্রুটি নাই। কলুল আনা, কলু, তারা বললো, আল আনা জিতা বিল হক, যে এখন আপনি সত্য নিয়ে এসেছেন, অর্থাৎ আপনি এখন সঠিক পরিপূর্ণ বর্ণনা দিলেন। ফাজা বা হুহা, অতঃপর অনন্ত তারা তাকে জবাই করে ফেললো। ওয়ামা কাদু ইয়া ফালুন, অথচ বা কিন্তু মনে হচ্ছিল, মনে হচ্ছিল না যে তারা জবাই করবে, তারা কাজটা করবে। ওয়া ইদ কতালতুম নাফসাং ফাদদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ওয়া আর ঈদ কতালতুম, ঈদ মানে হচ্ছে যখন, অর্থাৎ ওয়াবকুরু, অর্থাৎ তোমরা স্মরণ করো, ঈদ কতালতুম, যখন তোমরা হত্যা করেছিলে, কতালা ইয়াকতুলু থেকে কতাল তা বহুবচনে কতালতুম, ঈদ কতালতুম, যখন তোমরা হত্যা করেছিলে, কতালা ইয়াকতুলু পাবে না সরাই আংসুরু, ওয়া ঈদ কতালতুম, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা হত্যা করেছিলে, নাফসান, নাফসান মানে এক ব্যক্তিকে, এক ব্যক্তিকে তোমরা হত্যা করেছিলে, ফাদদারাতুম ফিহা, ফাদদারাতুম ফিহা, ফিহা মানে সেই ব্যাপারে, তার ব্যাপারে, তার জন্য কি করতেছিলে তোমরা, ফাদদারাতুম, ইদ্দারি, ইদ্দার, ফাদদারাতুম, তোমরা কি করতেছিলে, ফাদদারাতুম, অর্থাৎ দোষ চাপাচ্ছিলে তোমরা একে অপরকে, দোষ চাপাচ্ছিলে, ইদ্দারাতুম, ইফতিয়াল, বাবে ইফতিয়াল থেকে ইদ্দারাতুম, তোমরা একে অপরকে দোষ চাপাচ্ছিলে তার জন্য, অর্থাৎ সেই লোক হত্যা হয়েছিল সেই খুনের ব্যাপারে। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা মুখরিজুন, অর্থাৎ প্রকাশকারী, বেরকারী বা প্রকাশকারী, আখরাজা ইউখরিজু থেকে মুখরিজুন, আল্লাহ হচ্ছেন বেরকারী বা প্রকাশকারী, মা কুংতুম তাকতুমুন, মা মানে যা, কুংতুম তোমরা করেছিলে, তাকতুমুন তোমরা কি করতেছিলে, মা কুংতুম তাকতুমুন, কাতামা ইয়াকতুমু, বাবে ফাতা, বাবে নাসরা ইয়াংসুরু থেকে কাতামা ইয়াকতুমু মানে হচ্ছে লুকিয়ে রাখা, গোপন করা, মা কুংতুম তাকতুমুন, তোমরা যা গোপন করতেছিলে, তোমরা যা লুকিয়ে রাখতে চাচ্ছিলে, সেটা আল্লাহ তাআলা বের করে নিয়ে আসছেন, সেটা আল্লাহ তাআলা প্রকাশ করতে ইচ্ছুক ছিলেন। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আর আল্লাহ তাআলা প্রকাশকারী ছিলেন বা আল্লাহ তাআলা প্রকাশ করতে ইচ্ছুক ছিলেন, মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন রাখতে চেয়েছিলে, তোমরা যা গোপন রাখতে চেয়েছিলে আল্লাহ তাআলা তা প্রকাশ করতে ইচ্ছা করেছিলেন। ফাকুলনা দরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহিয়াল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। ফা অনন্তর, উলনা, আমরা বললাম, মানে আমি বললাম, ইদরিবুহু, জরাবা ইয়াদরিবু থেকে ইদরিব, বহুবচন ইদরিবু, ইদরিবুহু, অর্থাৎ তা দিয়ে, ইদরিবুহু, তা দিয়ে
ইদরিবুহু মানে তাকে হত্যা করো, ইয়া তাকে আঘাত করো, দরবাই ইদরু মানে আহার আঘাত করা, স্পর্শ করা হয়। তো ইদরিবুহু তা দিয়ে আঘাত করো বা তা স্পর্শ করো, ইদরিবুহু তা স্পর্শ করো, তোমরা তা স্পর্শ করো, অর্থাৎ তোমরা তাকে স্পর্শ করো। বি বাদিহা, বি বাদিহা কী দিয়ে স্পর্শ করো? বি বাদিহা তার কিছু, তার মানে সেই গাভী, সেই বাকারা, সেই বলদ, গাভী বা বলদ, সেইটার কিছু অংশ দিয়ে। বি বাদিহা মানে বি মানে দ্বারা, বাদিহা মানে তার কিছু অংশ দ্বারা তোমরা তাকে, অর্থাৎ যেই লোকটা মারা গেছে তাকে তোমরা কি করো? স্পর্শ করো, ওই স্পর্শ করা ওইটাকে। ফাকুন নাদরিবুহু বিবাদিহা, অনন্তর আমি বললাম যে তোমরা তার কিছু অংশ দ্বারা, অর্থাৎ সেই গাভীর কিছু অংশ দ্বারা, সেই বলদের কিছু অংশ দ্বারা তাকে স্পর্শ করাও। কেদালিকা ইউহাইল্লাহুল মাউতা, কেদালিকা মানে এভাবেই বা এরূপেই, ইউহাইল্লাহু আহিয়া ইউহাইয়ি ভাবে ইফআল, আহিয়া ইউহাইয়ি মানে জীবিত করা, ইউহাইল্লাহু আল্লাহ জীবিত করবেন, আল মাউতা মানে মৃতকে, আল্লাহ এভাবেই মৃতকে জীবিত করবেন। ওয়া ইউরিকুম রআ, আরা ইউরি ভাবে ইফআল থেকে, রআ থেকে আরা, আরা ইউরি মানে দেখানো, তো ইউরিকুম তিনি দেখান, ওয়া ইউরিকুম এবং তিনি তোমাদেরকে দেখান, আয়াতিহি তার আয়াতসমূহ, তার নিদর্শনসমূহ তিনি তোমাদেরকে এইরূপ দেখান, লা আল্লাকুম এই আশায় যে, লা আল্লাকুম তা আকিলুন এই আশায় যে তোমরা বুঝতে পারবে, তোমরা বুদ্ধি প্রয়োগ করতে পারবে, তোমরা সেই বিষয়টা বুঝতে পারবে এই আশায়, বা সম্ভবত তোমরা বা আশা করা যায় যে তোমরা বুঝতে পারবে। আকলা ইয়া আকিলু বাবে দরাবা ইয়াদ্রিবু থেকে বুদ্ধি প্রয়োগ করা, বোঝা, উপলব্ধি করা। সুম্মা অতঃপর, সুম্মা কসাত কুলুবুকুম মিম বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মাউ ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সুম্মা মানে হচ্ছে অতঃপর, এখানে সুম্মা মানে এরপরও বা তারপরও বা তবুও, এই ঘটনা তোমাদের সামনে এইভাবে দেখানোর পরও, তোমাদের সামনে এরকম আল্লাহ তাআলা আয়াত দেখানোর পরও, কসাত কুলুবুকুম, কসাত কসা ইয়াকুসু থেকে কসাত, কসা কসাত মানে শক্তই রয়ে গেল, সুম্মা কসাত এরপরও শক্তই রয়ে গেল, কুলুবুকুম তোমাদের অন্তরসমূহ, তোমাদের হৃদয়সমূহ শক্তই রয়ে গেল, মিম বাদি জালিকা, মিম বাদি জালিকা মানে হচ্ছে এমন ঘটনার পর, তো সুম্মা কসাত কুলুবুকুম মিম বাদি জালিকা যে ওই ঘটনার ঘর, ওই ঘটনার পর বা এমন ঘটনা ঘটনার পরও তোমাদের অন্তরসমূহ শক্তই রয়ে গেল। ফাহিয়া ফাহিয়া তার দৃষ্টান্ত, ফাহিয়া সুতরাং তা হল কাল হেজারতি, অর্থাৎ তার দৃষ্টান্ত হল কাল হেজারতি, কার মতো? ফাহিয়া সুতরাং তার দৃষ্টান্তটা হচ্ছে কাল হেজারতি, পাথরের ন্যায়, কাল হেজারতি পাথরের ন্যায়, আউ আসাধ্য কসোয়া অথবা তার থেকেও কঠিন, আউ আসাধ্য কসোয়াতান অর্থাৎ তার থেকে, কসোয়াতান মানে কঠিন, আসাধ্য মানে আরও অধিক, আরও অধিক কঠিন, আরও বেশি কঠিন। ওয়া ইন্না, এটা কেন বেশি কঠিন? কারণ পাথরের মধ্যে অনেকে আছে, এত কঠিন নয়। ওয়া ইন্না এবং নিশ্চয় মিনাল হেজারতি, যে পাথরদের মধ্যে কিছু পাথর রয়েছে, পাথরের মধ্যে এমন কতগুলো পাথর রয়েছে, লামা ইয়াতাফাজ্জারু, লামা ইয়াতাফাজ্জারু, লা মা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহারু, যা হতে কী হয়, অবশ্যই যা হতে, লামা ইয়াতাফাজ্জারু তাফাজ্জারা ইয়াতাফাজ্জারু মানে বাবে তাফাউল থেকে, তাফাজ্জারা ইয়াতাফাজ্জারু উথলিয়ে পড়া, বের হয়ে পড়া, মিনহু তা থেকে,
অর্থাৎ তা থেকে উথলিয়ে পড়ে বা উথলিয়ে প্রবাহিত হয়, তাফাজ্জর মানে প্রবাহিত হওয়া, উথলিয়ে প্রবাহিত হয়, আল আনহারু নহরসমূহ, নহরসমূহ তা থেকে উথলিয়ে প্রবাহিত হয়। তো পাথরদের মধ্যে এরকম পাথর রয়েছে যেটা থেকে নহরসমূহ প্রবাহিত হয়, তো তাদের অন্তর পাথরের চেয়েও কঠিন। ওয়া ইন্না মিনহা, এবং নিশ্চয়ই সেই মিনহা মানে পাথরদের মধ্যে এমন কোনো পাথর রয়েছে, এমন অনেক পাথর রয়েছে, লামা ইয়াশাক কাকু, লামা ইয়াশাক কাকু, শাক ককা ইয়াশাক কাকু, ইশাক ককা ইয়াশাক কাকু, ইশাক ককা ইয়াশাক কাকু, মানে হচ্ছে যেটা ফেটে যায়, শাক ককা ইশাক ককা ফেটে যায়, শাক ককা মানে ফাটানো, আর ইশাক ককা ফেটে যায়, যেটা ফেটে যায়, ইয়াশাক কক যেটা ফেটে যায়, যা ফেটে যায়, ফাইয়াখ রুজু, তখন ফেটে যাওয়ার পরে কি হয়, ফাইয়াখ রুজু তা হতে বের হয়, মিনহু, মিনহু মানে তা হতে, ফাইয়াখ রুজু মিনহু, তখন তা হতে বের হয়, আল মা ও পানি, তো পাথরদের মধ্যে এমন পাথর রয়েছে যেগুলো ফেটে যায় এবং সেখান থেকে পানি বের হয়। ওয়া ইন্না, এবং নিশ্চয়ই, মিনহা অর্থাৎ সেই পাথরদের মধ্যে এমন কোনো এমন অনেক পাথর রয়েছে, লামা ইয়াহবিতু, লামা ইয়াহবিতু যা কি করে, ইয়াহবিতু, ইয়াহবিতু মানে হচ্ছে পড়ে যায়, লামা ইয়াহবিতু যা পড়ে যায় মানে উপর থেকে পড়ে যায় নিচের দিকে, মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে, মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে পড়ে যায়, উপর থেকে নিচে পড়ে যায়। ওয়ামাল্লাহু, আর আল্লাহ তাআলা বিগাফিলিন, ওয়ামাল্লাহ বিগাফিলিন, আল্লাহ নন বিগাফিলিন, গাফেল নন, ওয়ামাল্লাহ বিগাফিলিন, আর আল্লাহ গাফেল নন, আম্মা তা'মালুন, আম মানে সম্পর্কে, মা মানে যা, তা'মালুন তারা করছে, যা তারা করছে বা যা তারা করে বা তাদের কার্য সম্পর্কে আল্লাহ বেখবর নন, গাফেল নন। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। আ মানে হচ্ছে এখানে হরফে ইস্তিফহাম, কি আফা, এরপরেও কি, তাতমাউনা, যে তোমরা কি এখনও আশা রাখো, তমা ইয়াতমাউ বাবে ফাতাহা ইয়াবতাহু থেকে আশা রাখা, আশা করা, আফা তাতমাউনা, তোমরা কি এখনও আশা রাখো, ফায়ের কারণে এখনও শব্দ আসছে, আ মানে হচ্ছে যে কি, তো আফা তাতমাউনা, তোমরা কি এখনও আশা রাখো, আন যে, আন এখানে মাসদারের অর্থ দেবে, ইউমিনু লাকুম যে বিশ্বাস করবে, ইমান আনবে তোমাদের কথায়, লাকুম মানে তোমাদের কথায়, আফাতাত মাউনা আই ইউমিনু লাকুম, তোমরা কি আশা এখনও আশা, তোমরা কি এখনও আশা রাখো যে তোমাদের কথায় তারা ইমান আনবে, ইউমিনু না, ইউমিনু না ছিল আনের কারণে, আন আই ইউমিনু নুন পড়ে গেছে, আই ইউমিনু লাকুম যে তোমাদের কথায় তারা ইমান আনবে, এটার আশা কি তোমরা এখনও রাখো। ওয়াকদ কানা ফারিয়কুন, ওয়াকদ কানা, অথচ কানা ফারিকুম মিনহুম, কি করত, কানা ফারিকুম মিনহুম, ফারিকুম মিনহুম মানে তাদের মধ্যে কিছু লোক, তাদের মধ্যে এমন কত লোক গত হয়েছে বা এমন কত লোক ছিল তাদের মধ্যে, যারা ইয়াসমাউনা, যারা শুনতো, কানা, কানার সাথে সম্পর্কিত, কানা ইয়াসমাউনা মানে মাঝে ইস্তেমরারি, সামিয়া ইয়াসমাউ থেকে, বাবে বাবে সামিয়া ইয়াসমাউ, কানা ইয়াসমাউনা, যে ফারিকুম মিনহুম কানা ইয়াসমাউনা, তাদের মধ্যে কতক লোক অতি বিগত হয়েছে যারা শুনতো, কালাম আল্লাহ, কি শুনতো, কালাম আল্লাহ, আল্লাহর কালাম শুনতো, আল্লাহর কথা শুনতো, সুম্মা অতঃপর বা তারপরে, ইউহাররিফুনাহু, হাররফা ইউহাররিফু মানে পরিবর্তন করে দেওয়া, তাহরিফ করা, সুম্মা ইউহাররিফুনাহু, তখন তারপরে তারা কি করতো, সেটাকে তাকে পরিবর্তন করে ফেলতো, বিকৃতি করে ফেলতো, মিম বাদি মা আকলুহু, সেটা বোঝার পরে, বোঝার পরে, না বুঝে না, বোঝার পরে, মা আকলুহু, তারা তা বুঝবার পরে সেটাকে বিকৃত করে ফেলত, ওয়াহুম ইয়া আলামুন, এবং অথচ তারা জানতো, মানে জেনে বুঝেই তারা বোঝা, তারা জেনে শুনে সেটা বুঝার পরেও বিকৃত করে ফেলত ইচ্ছাকৃতভাবে, সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকলুহু ওয়াহুম ইয়া আলামুন, যতপর তারা তা বোঝার, তারা জেনে জেনে শুনে, তারা জানা অবস্থাতে, এটা এটা হাল হচ্ছে ওয়াহুম ইয়া আলামুন, এটা তাদের হার হাল, এই হালে তারা জানতো, জেনে বুঝে তারা
সেটা উপলব্ধি করার পরও, বুঝতে পারার পরও তা বিকৃতি করত। ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাআকিলুন। ওয়াইদা, আর যখন, লাকুল লাযিনা আমানু, লাকু লাকা ইয়া লাকা থেকে লাকা ইয়ালকু বহু, এটার বহুবচনে লাকু। ওয়া ইদা লাকু, আর যখন তারা সাক্ষাৎ হতো বা তারা মিলিত হতো, বা যখন তারা, এখানে ইজার কারণে এটা হয় এর অর্থে আসবে, ওয়া ইদা লাকু, আর যখন তারা মিলিত হয় কাদের সাথে, আল্লাদিনা আমানু, যারা ইমানদার, যারা ইমান এনেছে, অর্থাৎ মুমিনদের সাথে, তখন যখন তাদের সাক্ষাৎ হয়, তারা যখন মুমিনদের সাথে মিলিত হয়, কলু, তারা তখন কি বলে? আমান্না, তখন তারা বলে আমরা ইমান এনেছি। ওয়া ইদা খলা, আর যখন তারা গোপনে সাক্ষাৎ করে, খলা মানে হচ্ছে, খলা মানে হচ্ছে পৃথক হওয়া, আলাদা হওয়া, গোপন হওয়া। ওয়াইদা খলা, আর যখন তারা গোপন হয়, গোপনে মিলিত হয় বা গোপনে যায়, বাদহুম ইলা বাদুন, তাদের কেউ যখন কারো সাথে, এখানে কারো মানে তাদের কেউ ইহুদির নিকট, বাদ ইলা বাদুই ইলা বাদুন মানে ইহুদিদের সাথে যখন তারা গোপনে যায়, তাদের কেউ যখন, তাদের কেউ ইহুদির নিকট যখন গোপনে যায়, কলু, তারা বলে, তো এখানে খলা ইয়াখলু, খলা ইয়াখলু মানে খালি হওয়া বা গোপনে হওয়া, কলু, তারা তখন কি বলে? আতু হাদ্দিসু নাহুম, আ তু হাদ্দিসু নাহুম, হাদ্দাসা ইউ হাদ্দিসু মানে হচ্ছে বর্ণনা করে দেওয়া, বর্ণনা করা, প্রকাশ করা। আতু হাদ্দিসু নাহুম, তোমরা কি তাদের কাছে, প্রকাশ, তাদের নিকট প্রকাশ করেছো? তোমরা কি মুসলমানদেরকে বলে দাও, তোমরা কি মুসলমানদেরকে জানিয়ে দাও? আতু হাদ্দিসু নাহুম, তোমরা কি মুসলমানদেরকে জানিয়ে দাও, বলে দাও, কি ব্যাপারে বলে দাও? বি মা ফাতাহাল্লাহু, মা ফাতাহাল্লাহ মানে আল্লাহ যা তোমাদেরকে প্রকাশ করেছেন, মা ফাতাহাল্লাহ, আল্লাহ যা তোমাদের উপরে খুলে দিয়েছেন, মানে তোমাদের কাছে আল্লাহ যা, প্রকাশ করেছেন, আলাইকুম মানে তোমাদের উপরে বা তোমাদের কাছে, তোমাদের নিকটে আল্লাহ তাআলা যা প্রকাশ করেছেন, তা তো কি তোমরা তাদেরকে বলে দাও? লিইউহাজ্জুকুম বিহি, এই কারণে যে, পরিণামে তারা, লিইউহাজ্জুকুম বিহি, হাজ্জা ইউহাজ্জু মানে হচ্ছে, হাজ্জা ইউহাজ্জু মানে তর্ক করা, বিতর্ক করা, বিতর্কে পরাজিত করা, লিইউহাজ্জুকুম বিহি, যেন তা দ্বারা, অর্থাৎ পরিণামে তারা তোমাদেরকে তর্কে সেটা দিয়ে পরাজিত করে দেবে। এই বলে যে ইন্দা রব্বিকুম, লিইউহাজ্জুকুম বিহি ইন্দা রব্বিকুম, তোমাদের রবের নিকট, যে এই বিষয়টি আল্লাহর হতে তোমাদের কিতাবে রয়েছে, এই বিষয়টি আল্লাহ তাআলা হতে তোমাদের কিতাবে তো রয়েছেই, তো তোমাদের কিতাবে যে সমস্ত সত্য বিষয় রয়েছে, এই সমস্ত বিষয় তোমরা তাদের কাছে প্রকাশ করে দেবে, তখন তারা তো তোমাদেরকে পরাজিত করে দেবে, যে তোমাদের রবের নিকট তো এই বিষয়ে রয়েছেই, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কিতাবের মধ্যে তো এই বিষয়গুলো রয়েছেই, তাহলে তোমরা মেনে নাও না কেন? এই জন্য তোমাদেরকে পরাজিত করে দিবে, কেন তোমরা তাদের কাছে তাহলে এগুলা এটা বলবে? আফালা তাআকিলুন, যে তোমরা কি বুঝো না? আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না? আর এই কারণে তারা গোপন রাখতো কিতাবের বিষয়গুলো, গোপন রাখতো, এই হারিফু না তা পরিবর্তন করে দিত, এগুলো, এই কাজগুলো করত। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব শীঘ্রই talimbiri.com এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে ফেলবো, এবং সেখান থেকে যেই কোর্স যার পছন্দ সেই কোর্সটাকে এনরোল, ফ্রি কোর্স হলে এনরোল করে ফেলবো, তাহলে ওই কোর্সের আন্ডারে যত ক্লাস প্রতিনিয়ত যুক্ত হবে সব পাওয়া যাবে, এবং আস্তে আস্তে সব কিছুই, আমাদের সব কার্যক্রম ওখানে পার করা হবে ইনশাল্লাহ। আশা করি সবার সাইটটা অনেক উপকারে আসবে, দিনই এলেম শেখা, শেখানোর ক্ষেত্রে যারা শেখাতে আগ্রহী তারাও যোগাযোগ করতে পারেন, যারা শেখাতে আগ্রহী যে আমরা কিছু শেখাবো, তো সেক্ষেত্রে কিছু কম্পিউটার সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাগবে, এবং এই সাইট সম্পর্কে প্রাথমিক জ্ঞান দরকার, সেই জ্ঞানগুলো অর্জন করেই, কমপ্লিট করেই
এই কাজে অংশগ্রহণ করতে হবে এবং এটার মাধ্যমে দিন শেখা শেখানোর একটা সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ সবার। তো আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, সবাই দোয়া করবেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।